রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি ও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উদ্যোগে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় মামুদপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় রায়গ্রাম হাই স্কুলের প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 94 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এর পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাকবুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সহসভাপতি শেখ আহমেদ হোসেন, মামুদপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পারভিন মণ্ডল, উপপ্রধান জামাল মণ্ডল, মারুল মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে হচ্ছে আমরা রায়গ্রাম হাই স্কুলে মামুদপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে এবং আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং কৃতী ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠান হলো। কতজন মতন রক্তদাতা আছেন? 120 জন মতো রক্তদাতা আছে। আমার ওপর রক্ত দেওয়া হয়ে গেছে। আর কি রক্তদান ছাড়া আর কি প্রোগ্রাম আছে? কৃতী ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ আছে, তাদের সম্বর্ধনা জানানো হবে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে। এই অনুষ্ঠানের মধ্যে কে কে উপস্থিত আছেন? এই অনুষ্ঠানের মধ্যে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাকবুল ইসলাম সাহেব। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।